হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। ঝাড়গ্রামের ছোট চাঁদাবিলা এলাকায় হাতির হামলায় এক মহিলার মৃত্যু। আজ বুধবার সকালে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপথরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে। মৃত মহিলার নাম রেখা মাহাতো, তার বয়স প্রায় 45 বছর, বাড়ি ঝাড়গ্রাম থানার সাপথরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে। আজ সকালে তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, সেই সময় তার সামনে একটি দাঁতাল হাতি চলে আসে। সেই হাতিটি তাকে পা দিয়ে পিষে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রেখা মাহাতোর। ওই এলাকায় একটি হাতি বেশ কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছিল, গ্রামবাসীদের মত সেরকমই। বনদপ্তরের 100 ভাগ গাফিলাতি বিট ম্যাডাম যিনি আছেন এখানে ভদ্রমহিলা মহিলা, ওনার কাছে কিন্তু ইনফর্ম গেছে এই ছটচন্দাবিলা এপিসি থেকে। উনি কিন্তু কোনো রকম গড়হাজি অনীহা, একেবারে পুলিশ প্রোটেকশন, পুলিশের গাড়ি এলো এই কিছুক্ষণ পর বিট ম্যাডাম এসে উনি যে কার অনুমোদন নিলেন, অনেক চাপ, চাপের শেষ নাই। আমার মনে হয় পুলিশ দপ্তর থেকেও হয়তো ওখানে অভিযোগটা গেছে। তবে আমার প্রশ্নটা যে বন বিভাগ আজকে আমাদের তো হারা হয়ে গেছে সেটা বড় জিনিস নয়, কিন্তু বন দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা যদি এই ধরনের গাফিলাতি করে সহযোগিতা আমরা না পাই, আমরা এফিসিগুলো ধরে রেখেছি এবং এফিসিগুলো সরকার রেজিস্ট্রার। আজকে ভদ্রমহিলা মারা গেল, সে পাতা তুলতে গিয়ে এলো পাথাড়ি তো হাতি আনাচে ঘুরছে, কিন্তু বন দপ্তরের অফিসারদের বা আমার বিট ম্যাডামের কোনো সহযোগিতা নেই। গ্রামবাসীরা বিষয়টি বন দপ্তরকে জানিয়েছিলেন, কিন্তু ওই হাতিটিকে অন্যত্র তাড়ানোর কোনো ব্যবস্থা করা হয়নি। রেখার মাহাতোর মৃত্যুর ঘটনার পর বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। সেখানে গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।